কতদিন হলো ব্যাটা হামাক বৃদ্ধাশ্রমে থুয়ে গেছে, আর একবারও তো দেখা করবে এলো না। বিয়ের পর বউয়ের বুদ্ধিতে ব্যাটাটা আমার নষ্ট হয়ে গেছে, নাহলে আজ আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগে। ব্যাটার আবার কোনো অসুখ হলো নাকি? দেখি তো অফিসের যা খোঁজ খবর লই, আজকে তো অফিসতে আসে। বাবা, আমার ব্যাটা এই অফিসে চাকরি করে, ওখানে ডাকে দিবা, ব্যাটার সাথে না কথা বলে ভেনি। ও তা চাচা, আপনার ব্যাটার নাম কি? জি বাবা, আজমল, এনা ডাকে দিবা। ঠিক আছে চাচা, আপনি একটু দাঁড়ান, আমি স্মারক যা করছি। স্যার, নিজে একজন ভদ্র বয়স্ক লোক আসছে, উনি করছে উনি আপনার বাবা, আপনার সাথে দেখা করবি বলে। আব্বা আবার বৃদ্ধাশ্রম থেকে হঠাৎ করে অফিসে তালো গা? যাই হোক, কাকু কিছু বুঝবার দেওয়া হবে না যে উনি আমার বাবা, তাহলে মান সম্মান কিছু থাকবি নে। কি কও, আমার আব্বা হবি কে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আব্বা আবার এই সময় আমার কাছে কৃষক আলো, দেখি তো যাই, ভিতরে আসলে আবার মান সম্মান কিছু থাকবি না। হিনি বাবা, তুই ক্যাঙ্কা আসু, কতদিন পর তোকে দেখলাম, তা তোর শরীরটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আছি। তোমাকে কত করে কছি আমার অফিসে আসবা না, তা কৃষক আছো কও? কতদিন আগে সে একবার গেছিল দেখা করবে, তারপর তোর যাসি নে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম থেকে তোর বাড়ি মেলা দূরে, অত দূর যাওয়ার টাকা তো আমার কাছে নাই, তাই তোর অফিসটা কাছে, এটি এলাম দেখা করবে। আসলে আব্বা অফিসের কাজে মেলা ব্যস্ত থাকা লাগে, তো তাই তোমার সাথে দেখা করবে পাইনি। আর তোমার বৃদ্ধাশ্রমের ভাড়া তো ঠিক মতোই দেই, তোমার কোনো সমস্যা হচ্ছে কও? তা না হয় ঠিকই দিছু বাবা, কিন্তু বৃদ্ধাশ্রমে থাকতে আমার আর ভাল লাগে না, একবারে দম বন্ধ হয়ে আসে। গত বছরে ঈদটা আমি বৃদ্ধাশ্রমে কাটাছি, এবারে ঈদটা আমি তুরগের সাথে বাড়িতে কাটাবে চাই বাবা। ঈদের দিনটা আমাকে একা একা লাগে বাবা, ঈদের দিনেও আমি এনা শান্তি পাই নে। আচ্ছা দেখি কি করা যায়, এখন নয় তুমি বৃদ্ধাশ্রমে ফিরে যাও, আমি পরে যা তোমাকে আনবো। হেনি যাক, এবার ঈদটা ব্যাটার সাথে বাড়িতে কাটান যাবি, কতদিন ধরে আশেপাশে মানুষকে দেখি নে, সবাক দেখে এবার মনটা আমার খুশিতে ভরে যাবি। আজমল সাহেব, ওই লোকটা কে হয় আপনার, অনেকক্ষণ ধরে কথা করলেন। আর কইেন না ভাই, গ্রামের এক গরিব চাষা আসছিল আনা সাহায্যের জন্যে, তাই আনা কথা করলেন। ও মাঝে মধ্যে আমার কাছেও আসে, কি করবেন ভাই কন, এসব ছোট লোকদের অত্যাচারে টিকে থাকায় দায় হয়ে গেছে। হাই রে আজব দুনিয়া, নিজের স্ট্যাটাসের জন্যে বাপক ছোট লোকের কাতারে দাঁড়িয়ে দিল, একবারও ভাবে না যাদের জন্য এই ফুটানিগরের বাচ্চা সাহেব হসে, আর তারি করে কি ছোট লোক বানায় কেমনে? আসলে এরাই হচ্ছে শিক্ষিত ছোট লোক। বউ, আজকে আব্বা অফিসে যাচ্ছিল, এবারে ঈদটা বলে আমাকে সাথেই কাটাবি, গতবার তো আসেনি, তা তুমি কি কও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঈদের মধ্যে কত খরচ, এমনি সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর ঈদের মধ্যে আমার বাপ মাও আসবি, সেখন তোমার বাপ কুটি থাকবি, তাছাড়া তোমার বন্ধুরাও তো আসবি, সবাই তোমার বাপক দেখে কি ভাববি, সেখন আমরা মানুষের মধ্যে ছোট হয়ে যাবো না? হুম, বুঝার পারছি বিষয়টা, তাহলে যাই আব্বা খামি কয়ে আসি, ঈদের তো আর বেশি দিন নাই। বাবা তুই আচ্ছু, আমি আর অপেক্ষা করার পাচ্ছি নে, একটা দিন যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে একটা বছর যাচ্ছে। দাঁড়া বাবা, আমি সব কিছু গুছে নিচ্ছি। না আব্বা, তোমার কিছু গুছে লওয়া লাগবে না, আমি তোমাকে লিবার আসিনি। শোনো আব্বা, ঈদের দিন আমার শ্বশুর শৌরি তাছাড়া আমার মেলা বন্ধুরা বাড়িতে আসবি, আমি তারি ঘরের মধ্যে তোমাকে লিয়ে যাবার চাই নে, আমি সবার মধ্যে ছোট হওয়ার পামো না, আমার একটা মান সম্মান আছে, পরে তোমাকে আমি কোনো দিন লিয়ে যাবো হয়নি। বাবা, আমি তোর জন্মদাতা পিতা, আমি তোকে দুই হাতে কষ্ট করে মানুষ করছি, কত শখ আহ্লাদ পূরণ করছি, আর আজকে তুই আমার একটা শখ পূরণ করার পারছ না? আমার পরিচয় দিতে তোকে লজ্জা লাগে, ছোটোবেলায় তুই যখন অসুস্থ আসলু, কত আল্লাহর কাছে দোয়া করছি তুই যেন সুস্থ হোস তাড়াতাড়ি। জানিস, একজন পিপাসায় কাতর মানুষ পানির জন্য জিঙ্কে ছটফট করে, সিঙ্কে বৃদ্ধাশ্রমে থাকা বাপ মায়েরাও বাড়ির যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আফসোস কোনো সন্তানেরাই তা বোঝে না। ধুর বাবা, তুমি এখন থাকো তো, এখন আমি লেজার পাবো না, পরে একদিন লিয়ে যাবো হিনে তোমার। কী ব্যাপার, তোমার ব্যাটা তোমাকে থুয়ে চলে গেল, তুমি না কষলে তোমার ব্যাটা এবার তোমাকে ঈদে বাড়িতে লিয়ে যাবি, তুমি সবার সাথে ঈদ করবা। ওই কথা আর কয়ো না ভাই, আজ ওই মেলা বড় হয়ে গেছে, বাড়িতে ঈদের দিনে আর শ্বশুর শাশুড়ি আরও মেলা নামি দামি লোক আসবি বলে, সবার মধ্যে অক আমার পরিচয় দিতে বলে লজ্জা লাগে, তাই লিয়ে যাবি নে? আমার কপালটাই খারাপ, এমন একটা ব্যাটা মানুষ করছি। দুঃখ করো না ভাই, আমি তো কম কষ্টে আসিনি, তুমি তো সবই জানো, এখন মনে করো এটাই আমাগরে বাড়ি ঘর, ওরা যেন সুখে থাকে সেই দোয়াটাই করো, হাজার হলো ওরা আমাগরে সন্তান, সন্তানের কষ্ট আমার সহ্য করে পামো। হ ভাই, তুমি ঠিকই কছো, কত হাউসে সন্তান আসলো এটা আমার, আর কোনো সন্তান লইনি, আর সেই সন্তানে আমার সাথে ইনকে করবি, এটা আমি জীবনে ভাবিনি। এটা কি করিম সাহেবের বাড়ি? হ এটাই তার বাড়ি, আর আমি ওনার ছেলে।
কিন্তু উকিল সাহেব, আপনি হঠাৎই ঢিকা, কোনো সমস্যা হচ্ছে নাকি? কালকের মতো আপনার এই বাড়ি ছেড়ে দেওয়া লাগবি, কোর্টের অর্ডার আছে। বাড়ি ছেড়ে দেওয়া লাগবি মানে? আমি বাইরে ছেড়ে দেবো কে? কি অপরাধ করছি? আরে আপনি অপরাধ করেননি, আসলে আপনার বাপ তার সব সয় সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিছে। আইন অনুযায়ী এই বাড়ি এখন বৃদ্ধাশ্রমের, তাই আপনাকে এই বাড়ি ছেড়ে দেওয়া লাগবি। হ্যাঁ করছে কি? আব্বা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিল, আমাকে একবারও করলো না। সালমা আমি তো শেষ, সব সম্পত্তি বৃদ্ধাশ্রমের হয়ে গেছে। আমি মনে করছিলাম সব সম্পত্তি আব্বার নামে আছে, আব্বা মরে গেলে আমি এমনি পামো, তাই আর নিজের নামে করে লইনি। কেরা জানে আব্বা সব দান করে দিবি। তাড়াতাড়ি চলো সালমা আব্বার কাছে যাই, জিঙ্কে করেই হোক সম্পত্তি আবার লওয়া লাগবি। আব্বা উকিল সাহেব এগুলো কী করছে? তুমি বলে সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিছ? হ হ বাবা ঠিকই শুনছ, আমি আমার সব সম্পত্তি এই বৃদ্ধাশ্রমে দান করে দিছি। কিন্তু আব্বা তুমি তোমার সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করলে কে? আমি তোমার বেটা, আমি তোমার সব সম্পত্তি পাবো, তাই লয়? আমার এত বড় বাড়ি, এত সম্পত্তি থাকা সত্ত্বেও যদি আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগে, তাহলে এত সম্পত্তিতে আমার কী হবি? যেহেতু আমার সবই এই বৃদ্ধাশ্রমে কাটান লাগে, তাই সব দিয়ে দিলাম এই বৃদ্ধাশ্রমে। এখন এটাই আমার শেষ ঠিকানা, এটাই আমার বাড়ি। বাবা আমার করে ভুল হয়ে গেছে, আপনি আমার করে ক্ষমা করে দেন। বৌমা ঈদে না তোমার বাপ মা আসবি, তাছাড়া তো আরও মেলা নামি দামি লোক আসবি, তা করার মধ্যে আমি তোমার শ্রমিক ছোট করবার চাই না। তুমি যাও, তোমার শ্রমিক লিয়ে তোমার বাপ মায়ের বাড়ি যাও, আমার তো আর কিছুই নাই। কিন্তু আব্বা আমার নিজের বলতে তো কিছুই নাই, আমি কুটি থাকবো। কিছুই নাই তোর? তোর বউয়ের কথা জানি নে, তুই আমার একমাত্র বেটা, তোর যদি থাকার জায়গা না থাকে তুই এক কাজ কর, তোর সব কিছু লে এই বৃদ্ধাশ্রমে চলে আয়, আমার রুমটা বড়ই আছে, বাপ বেটা মিলে না হয় ভাগ করে থাক। মোহিনী